সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। প্রবাসী ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আপনাদের যে ডিজাইনের কাজগুলো দেখানো হচ্ছে, সেই পিলারের নকশার কাজগুলো দেখাবো। এই বিল্ডিংয়ের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। তো যে পিলারগুলো দেখতেছেন, পিলারের নিচের গোড়ার এবং বারান্দা ব্যালকনির যে ডিজাইনগুলো, সেটিও আপনাদের সম্পূর্ণভাবেই দেখানোর চেষ্টা করব। এখন দেখতেছেন আপনারা যে ক্যান্টিলিভারের ফোর্সের ওপরে যে রেলিং, সেই রেলিংয়ের কাজটা আপনাদের দেখাচ্ছি। তো দেখতেছেন বারান্দায় যে কলমগুলো দেখতেছেন, 5 ইঞ্চি পিলারগুলো, সেগুলো কিন্তু এখন নকশার কাজ করা হয়নি দেখতেছেন। তো এখনই এই ভিডিওতে আপনাদের দেখাবো এই নকশার কাজগুলো কত সুন্দরভাবে করা হয়েছে, তো দেখুন। এবং তার যে খরচগুলো হয়ে থাকে এই কাজগুলোর, সেই খরচ সহকারে জেনে নেবেন। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকুন। আমি মূলত একজন বিল্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, আমি বাংলাদেশের যে কোনো স্থানে গিয়েই বিল্ডিংয়ের কাজ করে থাকি, পাশাপাশি ডিজাইন নকশার কাজও করে থাকি। তো আপনাদের ইঞ্জিনিয়ারের প্ল্যান তৈরি হলে, প্রয়োজন হলে সেটিও আপনারা করে নিতে পারেন, আমার অফিসের ইঞ্জিনিয়ার দিয়ে করিয়ে দেব। তো দেখতেছেন আপনারা এখন কিন্তু পিলারের যে ফোর্সের পিলারের ডিজাইনের কাজটা সম্পূর্ণই শেষ পর্যায়ে। এই যে দেখতেছেন আপনাদের নিচে যে সুন্দরভাবে কাজটি করা হয়েছে। তো এই ধরনের কাজগুলো যদি আপনারা করে থাকেন, তাহলে মনে রাখবেন এই পিলারগুলো মোটামুটি একটি ধারণা আপনার 15 থেকে 20 হাজার টাকা খরচ হতে পারে। তো এখন যে পিলারটি দেখতেছেন, এর চেয়ে একটু বড় হলো সমস্যা নেই, কিন্তু ডিজাইন এগুলো হলে এরকমটি খরচ হয়ে থাকে। তো পাশাপাশি যে লতার কাজগুলো রয়েছে, সেই লতার কাজগুলো আপনাদের এগুলো কন্ট্রাক্টের ওপর করে থাকা হয়। আর যে পিলারগুলো দেখতেছেন ব্যালকনি বারান্দার যে পিলারগুলো করা হয়েছে, সেই পিলারগুলো কিন্তু দেখতেছেন খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। তো এই ডিজাইনের কাজগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন। তো এই পিলারগুলোর ডিজাইন সম্পর্কে, যদি খরচ সম্পর্কে জানতে চান আপনারা, তাহলে মোটামুটি এই পিলারগুলো আমরা যে খরচটি দেখিয়ে থাকি, সেটি মোটামুটি আপনি 5 থেকে 7 হাজার টাকা পর্যন্ত খরচ ধরতে পারেন এক একটি পিলারে। তবে আলোচনা সাপেক্ষে সেটি কম বেশি হতে পারে, একটি মোটামুটি আপনাদের ধারণা দেওয়া হলো। তো এই কাজগুলো আপনারা চাইলে আমাদের দিয়ে করিয়ে নিতে পারেন। এখন বর্তমানে এই কাজগুলো, এই কাজটি কুমুলে চলতেছে। তো ওদিকে আপনারা যদি আমার মিস্ত্রি থাকে, ওদিকেও করিয়ে নিতে পারেন, অথবা এটি চাঁদপুরে আরেকটি কাজ, সেটিও এই কাজটি মতো, সেটিও আপনারা করিয়ে নিতে পারেন। তবে যাই হোক, আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকেই এই কাজগুলো আমাদের সাথে যোগাযোগ করে করিয়ে নিতে পারেন। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে থাকি, প্ল্যান নকশা প্লাস আমরা মূলত, আমি বিল্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, আজকে প্রায় 23 বছর যাবত এই লাইনে রয়েছি। তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বিল্ডিংয়ের খরচটি সহকারে সম্পূর্ণ জানিয়ে দেব, কমেন্টের মাধ্যমে জেনে নেবেন, প্রয়োজন হলে আরও বিস্তারিত কোনো কিছু জেনে নিতে পারেন। তো পিলারের নকশাগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, পিলারের নকশাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রিং কাটা হয়েছে, তো রশি, এটাকে রশি ডিজাইন বলা হয়, রশির মতো করে কাটা হয়েছে, দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটি কাজ। তো যাই হোক, আপনাদের সাথে বেশিক্ষণ বলতে পারলাম না, সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।